এতক্ষণ ধরে আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, অর্থাৎ নবদ্বীপ লীলা। এবার সকলে মিলে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। তা বৃন্দাবনে যেতে হলে একবার রাধা রাধা নাম নিতে হয় নাকি? কি রাধা নাম না কৃষ্ণ নাম? হ্যাঁ, রাধা নাম নিতে হয়। তা রাধা রাধা নাম নিতে নিতে বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যেতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু টিকিট কাটতে হবে, ভালো ভালো জামা কাপড় কিনতে হবে। বৃন্দাবনে যাব, কত সময় লাগবে বলো? তাহলে বৃন্দাবনে যাব কি করে? বৃন্দাবনে যাব কি করে না বলা হলো ভক্ত বড় চতুর, আমরাও চাতুরালি করব। কেমন চাতুরালি? এই দেহটাকে নিয়ে নয়, এই মনটাকে নিয়ে যাব শ্রীধাম বৃন্দাবন। তাই এই মনটাকে বলবো কি, একবার প্রেম সে বলো। কই, কিছুই তো শুনতে পেলাম না। প্রেম সে বলো, প্রেম সে বলো, আরে জোর সে বলো। জোর সে কই হচ্ছে, একটু জোরে বলতে হবে। জোরে বলো, জোর সে বলো, জোর সে বলো, এবার প্রেম সে বলো। হ্যাঁ চলো, এই মনটাকে বলবো কি, চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালির বন। চল রে যত সুখী গণ, আর শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গণ, আছে ললিতা বিশাখায়াদি যত সখী গণ, শ্রীদামে সুদাম দামে বসুদাম সুখী গণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গণ, আছে ললিতা বিশাখায়াদি যত সুখী গণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গণ। মধুর মধুর সে থাই বাসি বাজে, মধুর মধুর বাসি বাজে, সেথাই মধুর মধু বাসি বাজে, সেথাই মধুর মধুর বাসি বাজে, সেতো বৃন্দাবন।
যত গাভীগণ আর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মা যশোদা পিতা নন্দ যত গাভীগণ রাধা কুণ্ড শ্যাম কুণ্ড যশোদা আছে মা যশোদা পিতানন্দ যত গাভীগণ আর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন আর মা যশোদা পিতানন্দ যত বৈকুণ্ঠে চ যজ্ঞাং হৃদয় ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি
হে নারদ। একদিন নারদ ভগবানকে প্রশ্ন করলেন, ভগবান তুমি হলে দয়াময় কৃপাময় করুণাময়, দয়া করবার জন্য তুমি বসেই আছো, কিন্তু ভগবান আমার জীবনে একটা কঠিন প্রশ্ন যে কোন জায়গায় গেলে তোমাকে চব্বিশ ঘন্টা পাওয়া যাবে। তুমি তো বৈকুণ্ঠে চব্বিশ ঘন্টা থাকো না, তাহলে তোমাকে কোথায় গেলে চব্বিশ ঘন্টা পাবো? ভগবান বললেন, নারদ নাহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে চ, মানে আমি বৈকুণ্ঠে সবসময় বিরাজ করি না। যোগিনাং হৃদয় ন চ, কোন যোগী ঋষি মুনি ঋষির হৃদয়েও আমি সর্বক্ষণ থাকি না। তবে কোথায় থাকো প্রভু? না মদ ভক্তা আমি যত্র গায়ন্তি তত্র তিষ্ঠা আমি হে নারদ। অর্থাৎ যেখানে আমার ভক্তরা সবাই মিলে মিশে বসে সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটিয়ে যেখানে হরিনাম কৃষ্ণ নাম করে থাকে, সেই জায়গায় আমি প্রত্যেকটা সময় বিরাজমান, প্রত্যেকটা মুহূর্ত বিরাজমান, প্রত্যেকটা ক্ষণ বিরাজমান। তাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে আজ আস্বাদন করব তারই রূপের কথা, তারই রূপের বর্ণনা। এখন রূপের বর্ণনা জানতে হলে বৃন্দাবনের পরিস্থিতিটা আগে একটু জেনে নিতে হবে। আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোষ্ঠে গমন করেছিলেন, রাধারানী আমার আঙ্গিনার মাঝে দাঁড়িয়েছিলেন, সঙ্গে দাদা বলরাম ছিল বলে রাধারানীর সাথে গোবিন্দের চোখাচোখি কথা হয়েছে, কিন্তু মুখে মুখে কোনো কথা হয়নি। প্রাণ গোবিন্দ আমার গোচারণে গমন করলেন, আর রাধারানী আমার নিজের বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দের যাত্রা দর্শন করলেন। রাধারানী আমার শাশুড়ি জটিলা এবং ননদি কুটিলার আদেশে একটা সোনার কলসি নিয়ে, শুনুন মায়েরা ভালো করে একটু মন দিয়ে শুনুন, শাশুড়ি জটিলা এবং ননদি কুটিলার আদেশে একটা সোনার কলসি নিয়ে শ্রী যমুনায় জল আনতে গেলেন। এখন যমুনায় জল আনতে গিয়ে রাধারানী আমার চারিদিকটা ভালো করে চেয়ে নিচ্ছে, একবার এদিক দেখছে, একবার ওদিক দেখছে। আমরাও যদি কোনোদিন পুকুরে স্নান করতে যাই, যদিও এখনকার দিনে খুব কম জন আছেন যারা পুকুরে স্নান করতে যান বা পুকুরে জল আনতে যান, যদি কেউ পুকুরে জল আনতে যান বা স্নান করতে যান, তাহলে দেখবেন চারিপাশটাকে ভালো করে দেখে নেয় যে কেউ নেই তো, আমাকে কেউ দেখছে না তো, তাহলে এইবার টুক করে স্নানটা করে নি। এখন রাধারানী চারিদিকে তাকাচ্ছেন, কিন্তু আমাদের তাকানো আর রাধারানীর তাকানোটার পার্থক্য আছে। আমরা ভাবছি যে কেউ নেই তো, কেউ আবার আমাকে দেখছে না তো, আর রাধারানী মনে মনে ভাবছে যদি কাউকে দেখতে পেতাম, যদি একবার দর্শন হয়ে যায়, একবার ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখে নি তারপর জলটা নেব, যদি একবার দর্শন হয়ে যায়। কার দর্শন? প্রাণনাথের দর্শন। তাই রাধারানী আমার চারিদিকে তাকিয়ে প্রাণনাথকে দেখতে না পেয়ে বড় নিরাশ হয়ে কলসিটা যমুনার জলে ডুবাবে, অর্ধেকটা ডুবিয়েছে, ওই অর্ধেকটা ডোবানো মাত্রই রাধারানীর নয়ন পড়ে গেল প্রাণ গোবিন্দের রূপে। নয়ন পড়তো না মায়েরা, নয়ন পড়তো না যদি না একটা শব্দ এসে রাধারানীর কানে বাজত। কি শব্দ? কিসের শব্দ? না যে শব্দ শুনলে শ্রী যমুনায় উজান বয়ে যায়, যে শব্দ শ্রবণ করলে ধবলি শ্যামলি মঙ্গলি তারা ছুটতে ছুটতে প্রাণ গোবিন্দের চরণে এসে লুটিয়ে পড়ে, যে শব্দ শুনলে ব্রজগোপীদের মন হরণ হয়ে যায়, সেই শব্দ শুনলেন রাধারানী।
কোন শব্দ বলো তো? হ্যাঁ, বাঁশির শব্দ। প্রাণ গোবিন্দ আমার কদম তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম গাছে ঠেস দিয়ে মুরলীর ধ্বনি করলেন। বাঁশি তিন প্রকার, কি কি? একটা হলো বেনু, একটা হলো বংশী, আর একটা হলো মুরলী। এই তিনটে বাঁশি বাজার তিন রকম সময় আছে। বেনু বাজে কখন? না, যখন গোবিন্দ আমার গোষ্ঠে গোচারণে গমন করতেন তখন বেনু বাজিয়ে যেতেন, আর যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরতেন তখন বেনু বাজিয়ে ফিরতেন। আর বংশী, বংশী বেজেছে সব লীলাতে। আর মুরলী, মুরলী বেজেছিল শুধু একবার এই রূপগানে। রাস করবেন বলে প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করে ব্রজগোপীদের আহ্বান জানিয়েছিলেন, সেই একবারই বেজেছিল মুরলী। তাই আজ গোবিন্দ আমার যেই না মুরলীর ধ্বনি করলেন, রাধারানীর নয়ন পড়ে গেল সেই অপূর্ব রূপে। রাধারানী আমার এক দৃষ্টিতে গোবিন্দের দিকে তাকিয়ে আছেন, আর এদিকে সোনার কলসিটা অর্ধেক যমুনার জলে ডুবিয়ে ধরে আছেন। হঠাৎ করে যমুনায় একটা ঢেউ দিল, রাধারানীর হাত থেকে কখন যে সোনার কলসিটা ফসকে চলে গেল, রাধারানী টেরও পেল না, বুঝতেই পারল না। এদিকে সোনার কলসিটা ভেসে ভেসে চলে যাচ্ছে, আর মনে মনে বলছে, যাক বাবা, এতদিন ধরে সংসারের বোঝা বইতে বইতে, সংসারের বোঝা টানতে টানতে আমি বিরক্ত হয়ে গেছিলাম, এতদিন পরে আমি মুক্তি পেলাম। এই বলে সোনার কলসি হেলতে দুলতে যমুনায় চলে গেল। আর এইদিকে সন্ধ্যা আগত, রাধারানী চমকে উঠলেন, একি সন্ধ্যা হয়ে গেছে, এ বাবা কখন আমি জল আনতে এসেছি? বাড়িতে শাশুড়ি আছে, ননদি আছে, তারা তো আমায় বকাবকি করবে না, বাবা জল নিয়ে যাই। একি আমার কলসি, কলসিটা কোথায় গেল? আমার কলসিটা তোমার হাতেই ছিল, যা কলসি হারিয়ে। এইবার মায়েরা বলুন তো, একটা সোনার কানের যদি হারিয়ে যায় ঘর ঢুকতে ভয় লাগে না? সোনার কানের যদি হারিয়ে যায়, আমি তো একটা ছোট সোনার কানের কথা বলছি, আমার যদি কোনোদিন সোনার কানের হারিয়ে যায়, বিশ্বাস করুন আমার মা আমাকে মেরে ঘর থেকে বার করে দেবে, বলবে যেটা পড়বার কোনো যোগ্যতা নেই তোমার, সেটা পড়বারও দরকার নেই, কি দরকার ছিল তোমার সোনার কানেরটা পড়বার? আর রাধারানীর সোনার কলসি হারিয়ে গিয়েছে, কি করে ঘর ঢুকবে বলুন তো? ভয়ে একেবারে কাঁপছে রাধারানী। এবার কাঁপতে কাঁপতে যেই না শ্বশুর বাড়িতে ঢুকেছে, সঙ্গে সঙ্গে জটিলা বলে উঠলো, বৌমা, ও বৌমা, বৌমা এত দেরি হলো যে তোমার জল আনতে, জল কই? কুটিলা কোমর বেঁধে বলছে, ও মা, আরে জলটা পরে দেখবে, আগে দেখো তোমার সোনার কলসিটা কই। তাই তো, ও বৌমা, সোনার কলসিটা কোথায় ফেলে এলে, কলসিটা কই? রাধারানীর মুখে কোনো উত্তর নেই, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর চোখ থেকে জল পড়ছে। তা দেখে জটিলা কুটিলা বুঝতে পেরে গেল যে সোনার কলসি হারিয়ে গিয়েছে। এই মুহূর্ত থেকে শুরু করে প্রায় ঘণ্টাখানেক রাধারানীকে গঞ্জনা বঞ্চনার শেষ রাখছে না, মুখে যা আসছে তাই বলছে। উননমুখী, পুরামুখী, গামলামুখী, ঝাঁটামুখী, ওই কলসি যমুনার জলে হারানোর আগে তরি কলসি দিয়ে যমুনায় ডুবে মরতে পারলি না, মুখে যা আসছে তাই বলছে, যা আসছে। এখন রাধারানীর সখীরা রাধারানীর গৃহের দ্বার দিয়ে পেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে বললে, একি একি রাধে, তোর শাশুড়ি ননদি তোকে এমন করে গঞ্জনা করছে কেন রে, কি হয়েছে, তুই কি অপরাধ করেছিস? রাধারানী চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর ললিতা বিশাখার প্রশ্নের উত্তর দিচ্ছে কুটিলা, কেমন করে
বকবো না, ওকে কথা শোনাবো না। কি করেছে জানিস? সোনার কলসি নিয়ে জল আনতে গিয়ে আমাদের সোনার কলসিটা এই মুখপুরি হারিয়ে দিয়ে এসেছে। ললিতা বিশাখা চিন্তা করছে, ও বাবা, সোনার কলসি হারিয়ে এসেছে, তাহলে তো বকাবকি করবেই, তাহলে তো আর কিছু বলার নেই, বাড়ির লোক তো বকবে সোনার কলসি হারিয়ে দিয়ে চলে এসেছে, তা বকবে না। কিন্তু মনে মনে ভাবছে, সোনার কলসিটা কেন হারিয়ে এলো রাধারানী, এমন কি দেখলো যে সোনার কলসি হারালো? তাহলে এই কথা জানতে হলে রাধারানীকে আগে শ্বশুরঘর থেকে বের করে আনতে হবে। ললিতা বুদ্ধি করে বলে উঠল, দেখো জটিলা মা, এই কুটিলা, দেখ ভালো করে আমার কথাটা মন দিয়ে শোন, এই সোনার কলসিটা তোরা কোথা থেকে পেয়েছিস? বলে, কেন? ওই যে বিয়ের সময় রাধারানীর বাবা সোনার কলসিটা পণ দিয়েছিল। বলে, ও তা রাধারানীর বাবা রাধারানীকে সোনার কলসি দিয়েছে, রাধারানী সোনার কলসি হারাবে নাকি যত্ন করে রাখবে সেটা রাধারানীর ব্যাপার, তোরা এত নেচে মরছিস কেন, তোরা এত লাফাচ্ছিস কেন? এই কথা যদি বিশ্বভানু রাজা জানতে পারে তোদের কি অবস্থা হবে বুঝতে পারছিস? কি অবস্থা হবে বুঝতে পারছিস? কিন্তু যদি তোরা ভালো করে বলিস, আমরা যদি বিশ্বভানু রাজাকে ভালো করে বলি, তাহলে একটা সোনার কলসির বদলে বিশ্বভানু রাজা দুটো সোনার কলসি দেবে। বলে, হ্যাঁ? জটিলা তো লোভী, বলে উঠল, হ্যাঁ, এ একটার বদলে দুটো, এই একটার বদলে যদি দুটো পায় তাহলে তোর বউটাকে বকাবকি করে লাভ নেই। তাই বলে উঠল, এই ললিতা, তুই বলছিস দুটো দেবে, দেবে তো, বেশ বেশ, তাহলে দুটো দেবে, তার বকাবকি করবো না, তাই এই মুখপুরীকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যা, আমি দু চোখে সহ্য করতে পারছি না। রাধারানী মনে মনে ভাবছে, ভালোই হলো বাবা, শাশুড়ি ননদের কাছে মুক্তি পেলাম, এবার একটু শান্তিতে বাইরে গিয়ে বসতে পারবো। রাধারানীকে সঙ্গে করে নিয়ে আজ ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা অষ্ট সখী মিলে যমুনার কূলে গিয়ে বসলো। আর যমুনার কূলে বসে বসে এইবার ললিতা বিশাখা প্রশ্ন করছে, দেখুন মায়েরা, প্রশ্নটা কয়েক কোটি টাকার প্রশ্ন, আর উত্তরটাও কিন্তু কয়েক কোটি টাকারই উত্তর। কি প্রশ্ন করল ললিতা? বলে উঠল, রাধে, মানুষ যখন পিতলের কলসি পাই, পিতলের কলসি পাই রে, তখন ওই মাটির কলসির কথা ভুলে যাই, ভুলে যাই। আবার যখন মানুষ রূপোর কলসি পাই, রূপোর কলসি পাই, তখন ওই পিতলের কলসির কথা ভুলে যাই, ভুলে যাই। আবার যখন মানুষ সোনার কলসি পায়, যখন সোনার কলসি পায় রে, তখন সেই মানুষ রূপোর কলসির কথা ভুলে যায়, তখন সেই মানুষ রূপোর কলসির কথা ভুলে যায়। রাধে, মানুষ যখন পিতলের কলসি পায় তখন মাটির কলসির কথা ভুলে যায়, আবার যখন কেউ রূপোর কলসি পাই তখন সেই মানুষ পিতলের কলসির কথা ভুলে যায়, আবার যখন কেউ সোনার কলসি পেয়ে যায় তখন সেই মানুষ ওই রূপোর কলসির কথাও ভুলে যায়। কিন্তু রাধে, আজ আমাদের কাছে খুলে বল রাই, খুলে বল রাই, ওই যমুনায় জল আনতে গিয়ে এমন কোন কলসির সন্ধান পেলি, কোন কলসির সন্ধান পেলি, এমন কোন মূল্যবান ধাতুর সন্ধান পেলি, সন্ধান পেলি বল না রাধে, বল, যমুনায় জল আনতে গিয়ে এমন কোন মূল্যবান রত্নের সন্ধান পেলি যে তুই সোনার কলসি হারিয়ে এলি? কেমন প্রশ্ন চিন্তা করি, সোনার কলসিটা যে হারিয়ে এলি তা এমন কোন মূল্যবান রত্ন তুই পেলি? এইবার রাধারানী মুখ খুলেছে, বলে, সখী রে,
তোরাও কি জটিলা কুটিলার মতোই অন্ধ হয়েছি, অন্ধ হয়েছি একবার অনুরাগের নয়ন দিয়ে চেয়ে দে, চেয়ে দে আমি সোনার কলসি হারিয়ে এসেছি বটে, হারিয়ে এসেছি বটে কিন্তু অনুরাগের নয়ন দিয়ে চেয়ে দে, আমি দুটো নয়ন নয়ন কুম্ভ কুম্ভ ভরে নয়ন কুম্ভ ভরে নেছি রে গোবিন্দে, রূপ সাগরে ওই রূপ সাগরে গোবিন্দের রূপ সাগরে রূপ সাগরে আমি দুটো নয়ন কুম্ভ ভরে নেছি গোবিন্দে, রূপ সাগরে আমার দুনয়নে যাদরেছে গোবিন্দের রূপ সাগরে নিজের বলতে কিছু রাখি নাই সই আমার দুনো রাখি নাই সই আমার দুনো সাগরে
কিছু রাখি নাই সই গদনায়নে যা ধরে নিজের বলতে কিছু রাখি নাই সই গদনায়নে যা ধরে ছে রূপ সাগরে ডুবাই আমারে দুনায়নে যা ধরে ওই রূপ সাগরে ডুবাই আমারে দুনায়নে যা ধরেছে ওই রূপ সাগরে ডুবাই আমারে দুনায়নে ধরেছে গোবিন্দের রূপ সাগরে ডুবাই দুনায়নে যা ধরেছে রূপ সাগরে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি রাধারানী আমার কেঁদে কেঁদে বললেন সখী রে তোরা কি জটিলা কুটিলার মতো অন্ধ হয়েছিস একবার অনুরাগের নয়ন দিয়েছে দেখ যমুনায় জল আনতে গিয়ে আমি আমার সোনার কলসি হারিয়ে এসেছি বটে কিন্তু আমি আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি ভরে এনেছি গোবিন্দের রূপ সাগরে ডুবাই আজ গোবিন্দের রূপ দর্শন করে এসেছেন রাধারানী সখীরা বলে উঠল রাধে তাই তো ভাবি যে তুই সোনার কলসি কি করে হারিয়ে আচ্ছা রাধে তুই গোবিন্দের কেমন রূপ দর্শন করলি আমাদের কাছে একটু খুলে বল রাধারানী বলছে সখী দেখলো একজন আর বলবে আরেকজন যে দেখেছে তার তো বাকশক্তি নাই আর যে বলবে তার তো দৃষ্টিশক্তি নাই তাহলে কি বলাটা ঠিক হবে এই মনে করুন আমি দীঘা বেড়াতে গিয়েছিলাম হঠাৎ করে যদি আমি এই ভাইকে বলি এ ভাই বলতো আমি দীঘাতে কি দেখেছি হ্যাঁ এটাই তো কথা যে আমি দীঘাতে গিয়ে কি দেখলাম সেটা তো আমি ভালো জানি ও কি করে জানে তাহলে যে দেখেছে তার বলার শক্তি নাই মানে চোখ চোখ আজ গোবিন্দের রূপ দেখেছে কিন্তু চোখ তো কথা বলতে পারে না আর মুখ মুখ কথা বলতে পারে কিন্তু তার তো কোনো দৃষ্টিশক্তি নাই এইবার রেগে গিয়েছে ললিতা বিশাখা রাধে একটু বাস্তব রেখে কথা বল হ্যাঁ এখানে এত এতজন মায়েরা বসে আছে সবাই চোখে দেখে মুখে বল তা তুইও চোখে দেখেছিস মুখে বল সবাইকে ভগবান দুটোই চোখ দিয়েছে বলে না সখী বিধি আমাই কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই সবে দিল দুই তাহাতে আবার পলক দিল পলক দিল কি দেখিব মুই কি দেখিব মুই বিধি আমাই কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে আবার পলক দিল কি দেখিব মুই যখনই গোবিন্দের রূপ দেখতে যাই তখনই চোখের পলক পড়ে যায় আবার নতুন করে দেখি আবার চোখের পলক পড়ে যায় আবার নতুন করে দেখি সখীরা বলছে রাধে এমন করছিস কেন বিধি তো সবাইকে দুটো করেই চোখ দিয়েছে কাউকে তো দুটোর বেশি দেয়নি এখানে এত এত মায়েরা বসে আছো কারোর কি তিনটে চোখ আছে কারো কি চারটে চোখ আছে সবারই তো দুটো করে চোখ রাধারানী বলছে সখী বিধি যদি সবাইকে দুটো করে চোখ দিত তাহলে আমার এত কষ্ট হতো না কিন্তু ওইদিকে তাকিয়ে দেখ ওইদিকে তাকিয়ে দেখ স্বয়ং ব্রহ্মা ব্রহ্মার কটা চোখ ব্রহ্মার হলো চারটে মাথা তাহলে চারটে মাথাতে যদি দুটো করে চোখ হয় কটা চোখ হয় আটটা চোখ হয় আবার এইদিকে তাকিয়ে দেখ বাবা ভোলানাথ তার পাঁচটা মাথা তিনটে করে চোখ তাহলে কটা চোখ হয়
আঠেরো, পাঁচ দিনে পনেরোটা চোখ। আবার ওইদিকে তাকিয়ে দেখ সরানন কার্তিক, কার্তিকের ছটা মাথা, ছটা মাথাতে দুটো করে চোখ, কটা চোখ? তাহলে বারোটা চোখ। আবার এইদিকে তাকিয়ে দেখ রাবণ, রাবণের দশটা মাথা, আর দশটা মাথায় দুটো করে চোখ, কটা হলো? কুড়িটা চোখ। আবার তাকিয়ে দেখ দেবঋষি দেবরাজ ইন্দ্রকে, ইন্দ্রের কটা চোখ জানো মা? ইন্দ্রের হলো সহস্র লোচন, এক হাজারটা চোখ। কি করে হয়েছিল না? গৌতম ঋষির অভিশাপে দেবরাজ ইন্দ্রের সারা শরীরে চোখ হয়েছিল। প্রথমে তো চোখ হয়নি, গৌতম ঋষির অভিশাপ দিয়েছিলেন। গৌতম ঋষি কি অভিশাপ দিয়েছিলেন? যে দেবরাজ ইন্দ্র, যে জনির জন্য তুমি লালায়িত, তোমায় আমি অভিশাপ দিলাম সর্ব অঙ্গে তোমার সহস্র জনি চিহ্ন হোক। সেই সহস্র জনি চিহ্ন পরবর্তীকালে সহস্র চোখে পরিণত হয়েছে। তাই দেবরাজ ইন্দ্রের হলো হাজারটা চোখ। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখীরে আমি যদি গৌতম ঋষির দেখা পেতাম, গৌতম ঋষির দেখা পেতাম, আমি গৌতম ঋষির চরণ দুখানা জড়িয়ে ধরে বলতাম, তুমি যে অভিশাপ দেবরাজ ইন্দ্রকে দিয়েছো সেই অভিশাপ তুমি আমায় দাও, সেই অভিশাপ তুমি আমায় দাও। আমার কানে চোখ হবে, আমার কপালে চোখ হবে, আমার গালে চোখ হবে, আমার হাতে পায়ে আমার সর্ব অঙ্গে চোখ হবে। ওগো মনিব আমি বদন ভরে আমার কৃষ্ণকে দেখব। ললিতা বিশাখা বলছে, না তুই তোর ওই দুই চোখে যা দেখেছিস তাই বল, তোর মুখে কৃষ্ণ নাম শোনা সে তো অমৃত সমান। তুই যা দেখেছিস, তুই যতটুকু দেখেছিস, তুই ততটুকুই আমাদের কাছে বল। রাধারানী বলল, সখী তোরা শুনবি তবে কৃষ্ণ রূপের কথা? তাহলে হ্যাঁ রাধে, তুই বললেই আমরা শুনব। বেশ তবে শোন, আমি এইবার রাধারানী শুরু করলো রূপের বর্ণনা, চরণ থেকে একেবারে মাথার চূড়া পর্যন্ত। মাইরা, ভগবানের রূপ দর্শন করতে হলে দিব্য নয়ন ধারণ করতে হয়। ভগবানের প্রিয় সখা অর্জুন, সেও যখন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, ভগবান আগে তাকে দিব্য নয়ন ধারণ করিয়েছিলেন। তারপর অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। তা আমরা যে চোখ দিয়ে টিভির পর্দায় উচ্ছৃঙ্খল ছবি দেখি, সমাজের বাজে বাজে কাজ দেখি, সেই চোখ দিয়ে তো আর গোবিন্দ দর্শন হবে না। তাই চোখ দিয়ে নয়, আজ আমরা মন দিয়ে গোবিন্দকে দর্শন করব। সবাই চোখ বন্ধ করে মনে মনে গোবিন্দের চরণ থেকে একেবারে চূড়া পর্যন্ত দেখে নাও। এই যে গোবিন্দ, গোবিন্দের চরণ থেকে একেবারে চূড়া পর্যন্ত দেখে নাও, একটা একটা করে বর্ণনা। কি বলা হলো? রাধারানী বলছে, সখী ওই আমি দেখিলাম যমুনার কূলে গো, দেখিলাম যমুনার কূলে, আমি দেখিলাম যমুনার কূলে গো, দেখিলাম যমুনার কূলে, আরে আমি দেখিলাম যমুনার কূলে গো, দেখিলাম যমুনার কূলে, আমি দেখিলাম যমুনার কূলে গো, দেখিলাম যমুনার কূলে, কি বা নিচে সরস্বতী উপরে যমুনা মাঝেতে গঙ্গা বহে গো, মাঝেতে গঙ্গা বহে, দেখলাম নিচে সরস্বতী উপরে যমুনা মাঝেতে গঙ্গা বহে গো, মাঝেতে গঙ্গা বহে, দেখলাম নিচে সরস্বতী উপরে যমুনা
মাঝিতে গঙ্গা বহিব, মাঝিতে গঙ্গা বহি। দেখিলাম নিচে সরস্বতী উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে গো, মাঝেতে গঙ্গা বহে। আমি ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখিলাম, আমি ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখিলাম, আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণে ত্রিবেণী দেখলাম, 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 প্রাণ গোবিন্দের শ্রী চরণে ত্রিবেণী দেখলাম।